আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ইনস্টলেশন হাইট অফ ফায়ার এক্সটিংগুইশার নিয়ে। সো ফায়ার এক্সটিংগুইশার আসলে ভূমি থেকে কতটুকু উপরে আসলে হ্যাঙ্গিং করতে হয়, কতটুকু হাইটে রাখতে হয়, আমাদেরকে ঝুলিয়ে রাখতে হয় অথবা আমাদের হ্যাং করে রাখতে হয়। সো আমরা জানি হ্যাঙ্গিং করার জন্য ক্লাম্প ইউজ করা হয়, ক্লাম্পের মাঝে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারটাকে রাখা হয়। সো আমরা আজকে NFPA 10, যেটা হচ্ছে আসলে তারা স্ট্যান্ডার্ড ফর পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, সো সেখানে আমরা যদি দেখি রেফারেন্স ধরে 6.1.3.8 ইনস্টলেশন হাইট এর ক্ষেত্রে তারা কি রেফারেন্স দেয়। সো তারা বলছে 6.1.3.8.1 এ বলছে তারা ফায়ার এক্সটিংগুইশার হ্যাভিং গ্রোস ওয়েট নট এক্সিডিং 40 IVS, IVS মিন্স হচ্ছে পাউন্ড, যেটাকে কেজিতে কনভার্ট করলে 18.14 কেজি হয়, শেল বি ইনস্টলেড সো দ্যাট দ্য টপ অফ ফায়ার এক্সটিংগুইশার ইজ নট মোর দ্যান 5 ফিট অথবা 1.53 মিটার অ্যাবভ দ্য ফ্লোর। তার মানে আমরা এই কথাটা বুঝলাম, আমাদের ফায়ার এক্সটিংগুইশার যেটা সেটার ওয়েট যদি আমাদের 18.14 কেজি থেকে কম হয় অথবা 40 পাউন্ড থেকে কম হয়, তাহলে আমরা সর্বোচ্চ 5 ফিট উপরে এই এক্সটিংগুইশারটাকে কি করতে পারবো, হ্যাঙ্গিং করে রাখতে পারবো। আচ্ছা, এরপরের যেই রেফারেন্স 6.1.3.8.2, যেটা বলছে ফায়ার এক্সটিংগুইশার হ্যাভিং এ গ্রস ওয়েট গ্রেটার দ্যান 40 পাউন্ড অথবা হচ্ছে 18.14 কেজি, এক্সেপ্ট হুইল টাইপ শেল বি ইনস্টলেড সো দ্যাট দ্য টপ অফ দ্য ফায়ার এক্সটিংগুইশার ইজ নট মোর দ্যান 3.5 ফিট আর কি, যেটা হচ্ছে 3.5 ফিট অথবা 1.07 মিটার অ্যাবভ দ্য ফ্লোর। বলছে আমার ফায়ার এক্সটিংগুইশারটা যদি 40 পাউন্ডের চেয়ে বেশি হয় অথবা 18.14 কেজির চেয়ে বেশি হয়, তাহলে সেটাকে আমরা সর্বোচ্চ 3.5 ফিট উপরে কি করতে পারবো, আমরা হ্যাঙ্গিং করতে পারবো। আচ্ছা, এরপরে বলল 6.1.3.8.3 যে রেফারেন্স, সেখানে বলছে ইন নো কেস শেল বি ক্লিয়ারেন্স বিটুইন দ্য বটম অফ দ্য হ্যান্ড পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার অ্যান্ড দ্য ফ্লোর বি লেস দ্যান 4 ইঞ্চি অথবা 102 মিলিমিটার। সো বলছে আসলে উপরে যতটুকু আমরা 5 ফিট অথবা 3.5 ফিট উপরে আমরা হ্যাঙ্গিং করি না কেন, আমাদের নিচে বটম থেকে আমাদের ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত সেখানে আমাদেরকে 4 ইঞ্চি কি রাখতে হবে, গ্যাপ রাখতে হবে। সো আমরা এখন যদি একটা ছবির মাধ্যমে আমরা বুঝতে চাই, তাহলে যদি আমরা দেখি, আমরা আগেই বলেছি 40 পাউন্ডকে যদি আমরা কেজিতে নিই কনভার্ট করি, তাহলে 18.14 কেজির মতো আসে। ওকে, সো আমরা দেখি এটা হচ্ছে 40 পাউন্ডের চেয়ে কম, দ্যাট মিন্স হচ্ছে 18.14 কেজি থেকে এটা এই এক্সটিংগুইশারটার ওয়েট কম। সো এই জন্য আমরা এটাকে সর্বোচ্চ 5 ফিট উপরে হ্যাঙ্গিং করতে পারবো, আর যদি 40 পাউন্ডের চেয়ে বেশি হয় অথবা 18.14 কেজি থেকে বেশি হয় ওই এক্সটিংগুইশার ওয়েটটা, তাহলে আমরা সেটাকে সর্বোচ্চ 3.5 ফিট কি করতে পারবো, উপরে হ্যাঙ্গিং করতে পারবো। সো আমাদেরকে চিন্তা করতে হবে সবসময়, আমরা উপরে যতটুকুই দিই না কেন, আমাদের নিচের গ্যাপটা যেন, আমাদের ডিস্টেন্সটা, ক্লিয়ারেন্সটা যেন 4 ইঞ্চি থাকে দুইটার ক্ষেত্রেই। 18.14 কেজির বেশি হলেও আমার 4 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, 18.14 কেজি ইচ্ছে কম হলে আমাকে 4 ইঞ্চি কি করতে হবে, এই বটম থেকে আমাদের এক্সটিংগুইশার পর্যন্ত আমাদের ডিস্টেন্স রাখতে হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।